बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम सुप्रिय शिक्षार्थीबृंदु, तुम्हारा केमन आछो? आशा करी तुम्हारा भालो आछो, जे जेखाने आछो सुस्थ आछो निरापदे आछो। एई महामारी करोनाकालीन संकटमय समय अनलाइन शिक्षा कार्यक्रम चालू रेखे আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব মোশাররফ হোসেন মুন্সী মুকুল স্যার এই মহতি উদ্যোগ নিয়েছেন। স্যারের এই মহতি উদ্যোগের সত্যি প্রশংসনীয়। আমি স্যারের এই মহতি উদ্যোগের কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানাই এবং শিফটিং চার্জ বিন্দুদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আমাকে এই ক্লাসটি নেওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি আরও ধন্যবাদ জানাই যারা এই অনলাইন কার্যক্রমের নেপথ্যে দিন রাত পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে অনলাইন পাঠদান করে যাচ্ছেন, সবাইকে ধন্যবাদ। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে হিসাব বিজ্ঞান বিষয়ের নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই মুহূর্তে আমার এই লাইভ ক্লাসটি দেখেছো, তোমাদের যে সকল বন্ধুরা ক্লাসটি দেখতে পাচ্ছে না তাদের উদ্দেশ্য করে ক্লাসটি শেয়ার করে দাও। তো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ কামাল হোসেন, সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। ছবিগুলো দেখো, এই যে একটি ছবিতে, বাম দিকের ছবিতে কিছু মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে একটি অফিসের মধ্যে দাঁড়িয়ে আছে। এখানে কি ঘটতে পারে তোমরা একটু লক্ষ্য করো। এবং ডান দিকের ছবিতে দুইটি গাড়ি সরাসরি সংঘর্ষ লেগেছে এবং অদূরে কিছু মানুষ দেখা যায় এবং একটি গাড়িতে অগ্নিসংযোগ হয়ে গেছে। এ থেকে তোমরা কী উপলব্ধি করতে পারো? অবশ্যই ছবি দেখে বুঝতে পেরেছ যে আজকে আমাদের পাঠ কী হতে পারে। আজ আমরা পড়ব লেনদেন। সেখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা লেনদেনের ধারণা লাভ করতে পারবে, কোন কোন ঘটনা লেনদেন তা বলতে পারবে, লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, মানুষ সুপ্রাচীন কাল থেকেই দৈনন্দিন জীবনে হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করে আসছে। আদিকালে প্রত্যেকের তার প্রাত্যহিক জীবনের প্রয়োজনগুলো মেটানোর জন্য নিজেদের মধ্যে পণ্য বিনিময় করত। যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে, কেবল ওই ঘটনাগুলো থেকেই লেনদেনের জন্ম হয়। সুতরাং দেখা যাচ্ছে সকল ঘটনায় লেনদেন হবে না। ব্যবসায়ের প্রকৃত আর্থিক চিত্র পাওয়ার জন্য শুধু অর্থ সম্পর্কিত ঘটনাগুলোই ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেন হিসাবে চিহ্নিত করা হবে। তাহলে আমরা সর্বপ্রথম যে দুটি ছবি দেখেছি, একটি ছবিতে একটি অফিসের মধ্যে কয়েকজন ব্যক্তি সামাজিক দূরত্ব বজায় রেখে তারা লেনদেন করছে, অর্থাৎ ব্যাংকে টাকা জমা দিচ্ছে এবং তুলছে। এটি একটি ঘটনা, এটি লেনদেন। এবং অপরদিকে ডান দিকে যে ছবিটি উপস্থিত ছিল সেটি একটি দুর্ঘটনা,
এটি লেনদেন নয়। তাহলে আমরা লেনদেনের ধারণাটি একটু নেই। আধুনিক সমাজ ব্যবস্থায় হিসাব বিজ্ঞানের লেনদেনের ক্ষেত্রে লেনদেন শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায় জগতে বিভিন্ন ধরনের ঘটনার উদ্ভব হয়, কিন্তু সকল ঘটনা লেনদেন হিসাবের বইতে লিপিবদ্ধ হবে না। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে, সে সমস্ত ঘটনাই লেনদেন হিসাবের বইতে লিপিবদ্ধ হয়। যেমন আমরা একটা উদাহরণ দেই, যেমন কিছুদিন আগে আমাদের আরমাইটোলায় হাজি মুসা ম্যানশনে আগুন লেগেছে। মধ্যরাত্রে যে আগুন লেগেছে, সেখানে একটি ঘটনা ঘটে গেছে, কিছু মানুষ আহত হয়েছে এবং ব্যবসায়ের পণ্য কেমিক্যাল আগুনে পুড়ে নষ্ট হয়েছে। এখানে দুই ধরনের ঘটনা ঘটে গেছে, একটি হলো মানুষ আটকা পড়ে আহত হয়েছে, আগুনে পড়েছে, এটি একটি ঘটনা, এটিকে আমরা লেনদেন বলবো না, এটি হিসাবের বইতে লেখা যায় না। অপরদিকে যে ব্যবসায়িক পণ্য কেমিক্যাল আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে, এটি অর্থের অঙ্কে পরিমাপ করা যায়। মূল্য অর্থে ব্যবসায়িক পণ্য পুড়ে নষ্ট হয়ে গিয়েছে, এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়, পরিমাপ করা যায়, সেহেতু এটি লেনদেন। তাহলে আমরা বুঝতে পেরেছি লেনদেনটা কী, কোনগুলো লেনদেন আর কোনগুলো লেনদেন না, এটা আমরা প্রাথমিক আলোচনা করেছি। লেনদেন শব্দটির আভিধানিক অর্থ হল গ্রহণ ও প্রদান, অর্থাৎ দেওয়া ও নেওয়া। দুটি পক্ষ এখানে লক্ষ্য করা যায়, একটি গ্রহণ করবে, অপর পক্ষ প্রদান করবে, অর্থাৎ এক পক্ষ দিবে আর এক পক্ষ নিবে, দেওয়া নেওয়া, আদান প্রদান, এটি লেনদেন। লেনদেন দুই ধরনের হয়, তা বাহ্যিক লেনদেন এবং অভ্যন্তরীণ লেনদেন। বাহ্যিক লেনদেনটা কী? বাহ্যিক লেনদেন কোনো অর্থনৈতিক ঘটনা দুটি পক্ষকে বা দুটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করে, উদাহরণস্বরূপ কোনো সরবরাহকারীর কাছ থেকে বাবুল স্টোরস কর্তৃক পণ্যদ্রব্য ক্রয় অথবা ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক বাড়িওয়ালাকে মাসিক ভাড়া প্রদান। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, সরবরাহকারীর কাছ থেকে বাবুল স্টোরস কর্তৃক পণ্যদ্রব্য ক্রয়, অর্থাৎ ওই দোকান থেকে ওই স্টোর থেকে পণ্যদ্রব্য ক্রয়, এখানে একটি লেনদেন হয়েছে। অর্থাৎ এখানে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান এবং অন্য একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় হয়েছে। তাহলে নিজস্ব প্রতিষ্ঠান এবং অন্য প্রতিষ্ঠানের মধ্যে যে ট্রানজ্যাকশন হয়েছে, যে লেনদেনটি হয়েছে, সেটি আমরা বাহ্যিক লেনদেন বলবো। আবার ব্যবসায়ের প্রতিষ্ঠান কর্তৃক, মানে ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক ওই ব্যবসা প্রতিষ্ঠানের বাড়িওয়ালাকে মাসিক হিসাবে ভাড়া প্রদান, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের নগদ অর্থ বাড়িওয়ালার কাছে চলে যাচ্ছে, এইটাও বাহ্যিক লেনদেন। তাহলে তোমরা বুঝতে পেরেছ কোন লেনদেনগুলো বাহ্যিক লেনদেন। আমরা এবার অভ্যন্তরীণ লেনদেনটা একটু দেখি। অভ্যন্তরীণ লেনদেন ব্যবসায়ের শুধু অভ্যন্তরীণ আর্থিক অবস্থাকে প্রভাবিত করে, উদাহরণস্বরূপ মেশিনারি ব্যবহারের ফলে উদ্ভূত অবচয় বা মূল্য হ্রাস। যেমন ব্যবসায়িক পণ্য উৎপাদন করার জন্য মিল, ফ্যাক্টরি, কল কারখানায় যে মেশিন ক্রয় করা হয়, স্থাপন করা হয়, এই মেশিন দিয়ে পণ্য প্রোডাক্ট বা উৎপাদন করতে করতে এই মেশিনটার অবচয় হয়, ক্ষয় হয়। এই যে ক্ষয় বা অবচয় বা এটার যে প্রাথমিক যে মূল্য হ্রাস পেয়েছে, এই মূল্য হ্রাস অবচয়, এটি হলো অভ্যন্তরীণ লেনদেন। তাহলে বাহ্যিক লেনদেন এবং অভ্যন্তরীণ লেনদেন তোমরা দুটিই বুঝতে পেরেছ। আমরা একটু লেনদেনের সংজ্ঞাটা একটু দেখি। অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা, ইভেন্ট বা সেবা সার্ভিস আদান প্রদানের মাধ্যমে
কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয়। বস্তুত দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের বিনিময়ের ফলে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে লেনদেনের সৃষ্টি হয়। তাহলে আমরা কোনটি লেনদেন এটা আমরা বুঝতে পেরেছি এবং লেনদেন কাকে বলে, কোন কোন ঘটনা লেনদেন হবে সেটিও আমরা বুঝতে পেরেছি। লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য ইতিমধ্যে আমরা জেনেছি। প্রতিটি লেনদেনই ঘটনা, কিন্তু প্রতিটি ঘটনা লেনদেন নয়। লেনদেনের এই ধারাটিকে বিশ্লেষণ করে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়, যেমন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এটি ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ঘটনা অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। যখন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে তখন আমরা এটিকে লেনদেন বলব, নতুবা এটি লেনদেন বলে গণ্য হবে না। আমরা উদাহরণ দিতে পারি যে হাজি মুসা মেনশনের সেই কথাটি আবার বলি, যেমন মানুষ মুসা মেনশনের যে আগুনে দগ্ধ হয়ে যে কিছু মানুষ মারা গেল এটি একটি ক্ষতির সম্মুখীন, এবং অপরদিকে ব্যবসায় প্রতিষ্ঠানের যে কেমিক্যাল যে পণ্যগুলো আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে সেটিও একটি ঘটনা। কিন্তু এই যে কেমিক্যাল যে নষ্ট হলো এখানের যে ক্ষতির পরিমাণ, এই ক্ষতির পরিমাণটা পরিমাপ করা যাবে, কী পরিমাণে ক্ষতি হয়েছে এটা অর্থের দ্বারা পরিমাপ করা যাবে, কিন্তু মানুষ মারা গিয়েছে এটা অর্থের দ্বারা পরিমাপ করা যায় না। যেহেতু অর্থের দ্বারা পরিমাপ করা যায় না তাই এটি লেনদেন নয়। আর ব্যবসায়িক পণ্য যে ক্ষতি হয়েছে, নষ্ট হয়েছে, পুড়ে একেবারে বিনষ্ট হয়ে গিয়েছে, ব্যবহারের অযোগ্য হয়ে গেছে, এটি অর্থের অঙ্ক পরিমাপ করা যায়, এজন্য এটি লেনদেন। তাহলে আমরা বুঝতে পেরেছি যে এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। আর্থিক অবস্থার পরিবর্তন, লেনদেনের মধ্যে ব্যবসায় প্রতিষ্ঠানের কোনো ঘটনা যদি আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় তখন এটিকে আমরা লেনদেন বলব। ব্যবসা প্রতিষ্ঠানের কোনো ঘটনা যদি আর্থিক অবস্থার পরিবর্তন হয় তখন আমরা এটাকে কী বলবো, লেনদেন বলবো। ধরি ব্যবসায়ের জন্য 20,000 টাকা দিয়ে একটি আলমারি ক্রয় করা হলো। এখানে এই 20,000 টাকা দিয়ে আলমারি ক্রয় এটি একটি লেনদেন, কারণ এই 20,000 টাকা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। কিন্তু এটি ক্রয় করে আসার পথে দুর্ঘটনায় ব্যক্তি আহত হয়েছে, এই আহতার একটি ঘটনা কিন্তু এটি লেনদেন নয়, কারণ এখানে অর্থের অঙ্কে পরিমাপ করা যায় না এবং ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি, ব্যক্তি আহত হয়েছে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আর্থিক অবস্থার পরিবর্তন হলে সেটাকে আমরা লেনদেন বলবো। দ্বৈত সত্তা বলতে বোঝায় দুটি পক্ষ বা হিসাব। প্রতিটি লেনদেনেরই দুটি পক্ষ থাকে, একটি পক্ষ ডেবিট, অপর পক্ষ ক্রেডিট। একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে, আরেকটি পক্ষ সুবিধা দিবে। একটি পক্ষ সুবিধা নিবে, আরেকটি পক্ষ সুবিধা দিবে। একটি পক্ষ আদান করবে, আরেকটি পক্ষ প্রদান করবে। এভাবে সর্বত্রই দুটি পক্ষ থাকবে, দুটি সত্তা থাকবে, তখন আমরা এটাকে লেনদেন বলবো। যখন দুটি সত্তা দুটি পক্ষ থাকবে তখন আমরা এটাকে লেনদেন বলবো, এটি লেনদেনের অন্যতম একটি বৈশিষ্ট্য। স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র, প্রতিটি লেনদেনই স্বয়ংসম্পূর্ণ হতে হবে, অর্থাৎ একটি অপরটি থেকে সম্পূর্ণ আলাদা। যেমন দাঁড়ে পণ্য বিক্রয় করা হলো 10,000 টাকা,
তাহলে ধারে বিক্রয়ের ফলে এখানে দুইটি লেনদেন সংঘটিত হয়েছে, একটি বিক্রয় হিসাব আয় যেটা বকেয়া আয় হবে, আরেকটি দেনাদার যেটা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে দেনা আছে যাদের কাছে বিক্রি করা হয়েছে। তাহলে দেনাদার এবং বিক্রয় এখানে দুইটি আলাদা পক্ষ হয়েছে, দুইটি আলাদা হিসাব হয়েছে, তাই এরকম সম্পূর্ণ আলাদা হতে হবে। লেনদেনের আরেকটি বৈশিষ্ট্য দৃশ্যমানতা। লেনদেন দৃশ্যমানতা দৃশ্যমান অদৃশ্যমান উভয় হতে পারে। যেমন ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য আলমারি ক্রয় 30,000 টাকা, এই যে 30,000 টাকার আলমারি ক্রয়, আলমারিটা দৃশ্যমান, এটা দৃশ্যমান লেনদেন। এই আলমারি ব্যবহারের ফলে এই আলমারির অবচয় অর্থাৎ মূল্য হ্রাস যেটা দেখা যায় না, অবচয় দেখা যায় না, ধীরে ধীরে সময় যখন চলে যাবে তখন এটা ধীরে ধীরে মূল্য হ্রাস পেতে থাকবে, অবচয় হতে থাকবে, এই অবচয় এবং মূল্য হ্রাস সেটা দেখা যায় না, এটা অদৃশ্যমান লেনদেন। তাহলে দৃশ্যমান অদৃশ্যমান দুটি হতে পারে, এটি লেনদেনের একটি বৈশিষ্ট্য। ঐতিহাসিক ঘটনা। যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলে। আবার ভবিষ্যতে ঘটতে পারে এরকম ঘটনাকেও আমরা লেনদেন বলতে পারি। যেমন ভবিষ্যতে ঘটতে পারে এরকম আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হলে তখন এটাকে আমরা লেনদেন বলে গণ্য করব। যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী বার্তা সঞ্চিতি, বার্তা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি, বার্তা সঞ্চিতি ইত্যাদি আমরা ঐতিহাসিক ঘটনা বলে আখ্যায়িত করতে পারি, যেটা অনাকাঙ্ক্ষিত হতে পারে, সম্ভাবনাময়। আর ঐতিহাসিক ঘটনা যেটা অলরেডি ঘটে গেছে, যেখানে আমার আর্থিক অবস্থার ক্ষয়ক্ষতি হয়েছিল পূর্বে, সেটা তো অলরেডি হয়ে গেছে, সেটাও আমরা লেনদেন বলবো। তাহলে দুই ধরনের হতে পারে, ঘটে গেছে এবং ঘটবে, সেখানে একটা অর্থের পরিমাপ থাকতে হবে, অর্থের ক্ষয়ক্ষতি বা অর্থের পরিবর্তন সাধিত থাকতে হবে। হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। প্রতিটি লেনদেনই হিসাব সমীকরণকে প্রভাবিত করে। লেনদেনের ফলে হিসাব সমীকরণের বিভিন্ন উপাদানের পরিবর্তন সাধিত হয়। যেমন সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এটি হিসাব সমীকরণ, এটি একটি হিসাব সমীকরণ। সুতরাং হিসাব সমীকরণের মাধ্যমে লেনদেনের সঠিকতা যাচাই করা যায়। হিসাব সমীকরণ সম্পদ যদি একদিকে সম্পদ আর একদিকে দায় প্লাস মালিকানা সত্ত্ব, যদি সম্পদ বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব প্লাস দায় বাড়বে, সম্পদ কমে গেলে মালিকানা সত্ত্ব এবং দায় কমবে। তাহলে আমরা লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা লেনদেন চিহ্নিত করব, কোন কোন ঘটনা লেনদেন এবং কোন কোন ঘটনা লেনদেন নয় তা নিচে কয়েকটি উদাহরণের সাহায্যে আমরা দেখব। সোয়েল এন্টারপ্রাইজের 2017 সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। এক, 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসায় আরম্ভ করা হলো। দুই, নগদে 50,000 টাকার পণ্য ক্রয়, একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ। চার, 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান। নম্বর ৬, জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসায় ম্যানেজার নিয়োগ। ব্যবসায় থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করেছেন, মালিকের ব্যক্তিগত অর্থ 500 টাকা চুরি হয়েছে। হাশেম ব্রাদার্স সাথে প্রতি মাসে 10,000 টাকার পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন।
নম্বর দশ, দশ হাজার টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারি বিক্রয়। এটা আমরা দেখলাম যে কতগুলো ঘটনা, এখানে কতগুলো ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাগুলো কোন কোন ঘটনায় লেনদেন আমরা এটা এখন চিহ্নিত করব। পঞ্চাশ হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসায় আরম্ভ করা হলো, এই ঘটনা এসব ঘটনা লেনদেন কিনা তা কারণ সহ ব্যাখ্যা করা হলো। আমরা একটু ছক আঁকি, ছকটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। নং, লেনদেন কিনা কারণ সহ ব্যাখ্যা আমরা দেখব। এক নং, এটি লেনদেন, কীভাবে লেনদেন আমরা একটু ব্যাখ্যাটা দেখি। নগদ অর্থ প্রতিষ্ঠানের মূলধন স্বরূপ আনয়ন করায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং উক্ত লেনদেনের দুটি পক্ষ, একটি পক্ষ মালিকের মূলধন এবং অপর পক্ষ প্রতিষ্ঠানের নগদ অর্থ টাকা। অর্থাৎ এখানে পঞ্চাশ হাজার টাকা মূলধন ব্যবসায় আসছে, এটা ব্যবসায় ব্যবসায়ের পরিবর্তন হয়েছে মূলধন হিসাবে, ব্যবসায় মূলধন বেড়ে গেছে। আরেকটা মালিকানা সত্ত্ব, মালিকের একটা অধিকার বা সত্ত্ব থাকে ব্যবসা প্রতিষ্ঠানে, সেটি বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, আর ব্যবসায় নগদত্ব বৃদ্ধি পেয়েছে, এখানে দুইটি পক্ষ বৃদ্ধি পেয়েছে, তাহলে এটিকে আমরা লেনদেন বলবো। নাম্বার দুই, নগদে পনেরো হাজার টাকার পণ্য ক্রয়, আমরা দেখব এটাও লেনদেন। পনেরো হাজার টাকার পণ্য ক্রয়, পণ্য মূল্য অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, পণ্য ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পেয়েছে, নগদ অর্থ প্রদানের ফলে নগদ অর্থ হ্রাস পেয়েছে। নাম্বার তিন, একজন পাওনাদারকে দশ হাজার টাকা পরিশোধ, এটি লেনদেন। পাওনাদারকে পরিশোধের ফলে ব্যবসার দায় ও নগদ অর্থ উভয়ই হ্রাস পেয়েছে, ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। পাওনাদারকে পরিশোধের ফলে নগদ অর্থ যেভাবে কমেছে, সমপরিমাণ দায় পাওনাদার হিসাবেও হ্রাস পেয়েছে, তাই এটিকে আমরা লেনদেন বলব। নাম্বার চার, আট হাজার টাকা পণ্যের পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান পণ্য ক্রয় করা বোঝায় না, পণ্যের কোনো আদান প্রদান এখনও ঘটেনি, ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। যখন আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হবে না তখন এটাকে আমরা লেনদেন বলবো না, এটা লেনদেন নয়। পণ্য ক্রয়ের ফরমায়েশ অর্থাৎ পণ্য ক্রয়ের একটি চুক্তি বা একটা অর্ডার হয়েছে, যখন পণ্য আদান প্রদান হবে তখন এটাকে আমরা লেনদেন বলবো, আর্থিক অবস্থার পরিবর্তন হবে, কিন্তু এখনও আর্থিক অবস্থার পরিবর্তন না হওয়ার কারণে পণ্য ক্রয়ের ফরমায়েশ এটি লেনদেন নয়। বিজ্ঞাপন বাবদ দু হাজার টাকা প্রদান, বিজ্ঞাপন খরচ প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠান সুবিধা গ্রহণ করেছে এবং উক্ত সুবিধার মূল্য নগদে পরিশোধ করায় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, তাই এটিকে আমরা লেনদেন বলবো। নাম্বার ছয়, জনাব মামুনকে মাসিক সাত হাজার টাকা বেতনে ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ করা হয়েছে, এটি লেনদেন নয়। কেননা চাকরির নিয়োগপত্র প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানের কোনো সুবিধা তাৎক্ষণিক গ্রহণ বা প্রদান করেননি এবং এতে অর্থেরও কোনো আদান প্রদান ঘটেনি, তাই এটি লেনদেন নয়। নাম্বার সাত, ব্যবসায় থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক তিন হাজার টাকা উত্তোলন করেছেন, এটি লেনদেন। ব্যবসায় হতে নগদ অর্থ গ্রহণের মাধ্যমে মালিক প্রতিষ্ঠান হতে সুবিধা গ্রহণ করেছেন, অর্থাৎ প্রতিষ্ঠানের নগদ অর্থ কমেছে এবং মালিকানার সত্ত্বেও কমেছে, যার ফলে এটি লেনদেন। এখানে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, তাই আমরা এটিকে লেনদেন বলবো। মালিকের ব্যক্তিগত অর্থ হতে পাঁচশো টাকা চুরি হয়েছে, এটি লেনদেন নয়। ব্যক্তিগত অর্থ চুরির ফলে প্রতিষ্ঠানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ক্ষতিটি মালিকের নিজস্ব, তাই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, তাই এটি লেনদেন নয়। নাম্বার নয়,
হাসেম ব্রাদার সাথে প্রতি মাসে 10,000 টাকার পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন, এটি লেনদেন নয়। পণ্য ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, এখনো পণ্য ক্রয় করেননি এবং মূল্য পরিশোধ করেননি, ফলে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। যখন আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে না তখন এটি লেনদেন নয়। নম্বর 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয়, এটি লেনদেন। ধারে পণ্য বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠান হানিফ ট্রেডার্সকে সুবিধা প্রদান করেছে, যা প্রতিষ্ঠানের জন্য একটি আয়, এতে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, তাই এটি লেনদেন। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা বুঝতে পেরেছি যে কোনগুলো লেনদেন এবং কোনগুলো লেনদেন নয়। তোমাদেরকে কিছু কাজ করতে দেই, দেখো তোমরা চেষ্টা করো কাজগুলো করার। দ্বৈত সত্তা কী, প্রতিটি লেনদেনের কয়েকটি পক্ষ ও কী কী, হিসাব সমীকরণ কী। দ্বৈত সত্তা হলো দুটি পক্ষ বা হিসাব, প্রতিটি লেনদেনের কয়টি পক্ষ থাকে, প্রতিটি লেনদেনের দুইটি পক্ষ থাকে, একটি ডেবিট অপরটি ক্রেডিট, একটি পক্ষ সুবিধা গ্রহণ করে অপর পক্ষ সুবিধা প্রদান করে, একটি পক্ষ সুবিধা আদান করে আরেকটি পক্ষ সুবিধা প্রদান করে। হিসাব সমীকরণ কী, হিসাব সমীকরণ হচ্ছে যে সমীকরণের মাধ্যমে ব্যবসায়ের আর্থিক অবস্থার উপাদান সমূহের বা সম্পত্তি দায় বা মালিকানা সত্ত্বের সম্পর্ক প্রকাশ করা হয় তাকে হিসাব সমীকরণ বলে। তাহলে তোমরা আগে নিজে চেষ্টা করবে এই কাজগুলো, তারপরে আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, তাহলে তোমরা এটি পারবে। মূল্যায়ন, কোনটি ব্যবসায়ের জন্য লেনদেন বুঝাবে না। জামালের নিকটতে ধারে পণ্য ক্রয়, পলাশের নিকট 6,000 টাকার পণ্য বিক্রয়, তানিয়ার নিকট 2,000 টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, পলাশ 2,500 টাকার পণ্য ফেরত দিল, এটির মধ্যে কোনটি লেনদেন বুঝাবে না। তানিয়ার নিকট 2,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, এটি লেনদেন বুঝাবে না, কেননা এখানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি এবং পক্ষ সৃষ্টি হয়নি, তাই এটি লেনদেন বুঝাবে না। বাকি তিনটা আমি ব্যাখ্যা করলাম না, কারণ বাকি তিনটা লেনদেন এবং এখানে পক্ষ সৃষ্টি হয়েছে, অর্থের অঙ্কে পরিমাপ করা যায়, এটি লেনদেন। আমরা আরেকটি দেখি, লেনদেন সংক্রান্ত ঘটনা দৃশ্যমান হতে পারে, অদৃশ্যমান হতে পারে, কখনই দৃশ্যমান নয়। নিচের কোনটি সঠিক, 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2 ও 3। অর্থাৎ আমরা যখন লেনদেনের বৈশিষ্ট্য পড়েছি তখন তোমরা অবশ্যই লক্ষ্য করেছো লেনদেন দৃশ্যমান হতে পারে, অদৃশ্যমান হতে পারে। তাহলে আমাদের উত্তর কোনটা হতে পারে, ক, 1 ও 2। তোমাদেরকে একটি বাড়ির কাজ দেই, তোমরা এই অঙ্কটি নিজেরা করার চেষ্টা করবে। এখানে কোন কোন ঘটনা লেনদেন আর কোন কোন ঘটনা লেনদেন নয় কারণসহ ব্যাখ্যা করে ছকের মধ্যে তোমরা নিজেরা লিখবে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে যারা সময় দিয়ে ক্লাসটি দেখেছ তোমাদেরকে আরেকবার ধন্যবাদ, এবং তোমাদের বন্ধুদেরকে এই ক্লাসটি শেয়ার করে দিবে যারা, যাতে করে তারা দেখতে পারে। আমাদের আহমেদ বাওয়ানি একাডেমি অনলাইন ক্লাসে তোমরা নিয়মিত যোগদান করবে এবং সকল শিক্ষকের ক্লাসগুলো তোমরা দেখবে, এবং আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ইউটিউব চ্যানেলটি তোমরা ভিজিট করবে, সেখানে দেখবে সেখানে ধারাবাহিকভাবে ক্লাস আপলোড করা আছে, তোমরা সেগুলো দেখবে এবং তোমাদের পড়ালেখা কন্টিনিউয়াসলি করবে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি, আল্লাহ হাফেজ।